সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক আজ হচ্ছে 16 সেপ্টেম্বর 2022 রোজ শুক্রবার। তো আপনারা দেখছেন শাহিওয়াল জাতের বাছুর গরু। তো কি ধরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা প্রথমে এখানে কি করে দেখছি একসঙ্গে মানে দুটি আছে জোড়া নাকি ভাই? না না আলাদা আলাদা। এটা কত? 75,000। দাম কেমন কয় এটা? কেমন কয়? 66-67। তোমরা কত টার্গেট করছেন এটা? 70? 70-এর মধ্যে। আর ওইটা হলো 62। 62 ওটা শাহিওয়াল? শাহিওয়াল। তো ওটা কত কয় দাম? এটার দাম হলো 62। 62 তো চাচ্ছেন? হ্যাঁ 52-53। কটা আনসার আছে? 4টা? গির কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, নেপালিও আছে। এই দুটো কত? 115 চাওয়া। কত করছে এই দুটা? 102 পর্যন্ত বলে। এটা কেমন টার্গেট? 105। 105 হলে বিক্রি করবো। দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে শাহিওয়াল জাতের বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। ওইখানে না? আচ্ছা যাবো, ওইখানে দেখতে যাবো আমরা। আমরা দেখছি এখানে আরো দুটি রয়েছে। কত জোড়া? কত কত চাইছেন জোড়া? আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাট আজকে যে শাহিওয়াল জাতের বাছুরগুলো সেগুলো। এখানে আরেকটি রয়েছে, এটা কত? 65 চাওয়া। কত বলতেছে? 52-53। টার্গেট কত? 60 ভাঙে বিক্রি। দর্শক শুনছেন যে টেস্টে 60 ভাঙে বেচা কেন। আমরা দেখবো আরো কিছু গরু। কত গাড়িটা? 50 ভাঙে? আচ্ছা আচ্ছা। কত টার্গেট করছেন এটা? 65। এটা বেচার দাম? 52-53 হলে 50 ভাঙে। 50 পর্যন্ত পাইছেন না? 50 পর্যন্ত পাইছেন। শুনছেন দেখছেন আমরা দেখি আরো পাশে দুটি করে রয়েছে। কত জোড়া? কত? 150। আর কত কাছে? 35 পর্যন্ত বলে। টার্গেট কত? 40? 70 করে? 70,000 করে? দর্শক শুনছেন যে 70,000 করে 140 বলে উনি ছাড়বেন। আমরা দেখছি আমবাড়িহাটের আজকে যে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। কত এটা ভাইয়া? দাম 58 দাম চাইছে। 58 চাচ্ছেন? কত বলতেছে? 52-53। তা কাছাকাছি তো আছে? কাছাকাছি আছে? হ্যাঁ কাছাকাছি কাছাকাছি আছে। দর্শক শুনছেন কাছাকাছি আছে। এখানে আরেকটু দেখছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাজারে? বাজার ভালো? মুখ ভালো আছে না? মোটামুটি ভালো আছে। কত এটা? 85। আর কত করেছে দাম? 70-72। টার্গেট কত? টার্গেট কত? হ্যাঁ 2.80। 2.80 টার্গেট।
এখানেও আছে এখানেও একটি বড় ভাই কত চাইছেন কত চাইছেন 70 কেমন বলতেছে দুই কম 60 70 চাওয়া দুই কম 60 বলে কত পাইছেন কত হইতে পারে কম দেখি 73 কাছাকাছি গেছিলাম আর 73,000 টাকা কিনলেন দর্শক শুনছেন আমরা দেখছি এখানে এবং কিভাবে গরুটিকে বাধা হয়েছে আপনারা দেখছেন স্বাভাবিক ভাবে বাধা হয়নি এবং গোলার কম্বল ঝুল অনেক সুন্দর ছিল আর এই পাশেও রয়েছে দুটি দেখছি আমরা প্রচুর গরু রয়েছে এদিকেও এদিকেও আছে এখানে নেপালি রয়েছে ভালো আছে বাজার কেনার মতো কেনার মতো কটা কিনছেন ছটা কোথেকে আসছেন আপনি পাঁচ বিবি থেকে এখান থেকে আপনারা তো নিয়ে আসেন গরু আজকে আবার কিনছেন কেন লাখের উপরে নাই লাখের উপরে এটা এটা কত শুনছেন যে লাখের থেকে আর নিচে কত আছে 77 পর্যন্ত ওই তো 77 থেকে 105 পর্যন্ত 77 থেকে 105 পর্যন্ত ওনার এগুলো কেনা আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো কোথাও আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি দরদাম হচ্ছে আপনারা দেখছেন কত কইছো আচ্ছা আচ্ছা যে জোড়া হচ্ছে কিনা জোড়া হচ্ছে কিনা দেখতেছে দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেগুলোর দাম এখন তো রিল্যাক্স কিনবেন দেখি মালের আমদানি কম তো রেট বেশি আজকে আমদানি কম আমদানি কম প্রচুর কম কি ধরনের গরু কিনলেন আমি গরু কিনছি 70-75 এই ধরনের গরু কিনছি আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখলাম এবং শুনলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবল জাতের বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম এখন তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা
ওই গরুটা লাগাইছে।